নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করেছি একবারে দেড়টা পৌনে দুটো থেকে শুরু করেছি। তা আজকে একটু সকালবেলা কেক ছিল না, তো এটা ওটা অন্যরকম কাজ ছিল, যার জন্য সকাল দিকটা আর ব্লগটা করা হয়নি। শুরু করেছি একবারে দেড়টার সময় রান্না বান্না সেরে তারপর ব্লগটা শুরু করেছি। ভেবেছিলাম আজকে বোধহয় স্টার্টই করতে পারবো না, তবুও করেছি। চলুন দেখতে থাকুন ব্লগটা। আজকে রান্না করেছি শাক ভাজা চচ্চড়ি আর মাছ ভাজা টক আর ডাল। ব্যাস, আজকে আজকে রান্না এটাই। তো বাবু সোনাকে খেতে বস করে দিয়েছি। বস বস, এটা আমার ভাইয়ের খাবার, ভাই এসছে, তার খাবার বেড়ে দিয়েছি। আজকে একটা ছোট্ট কেক অর্ডার আছে, কিউট সা কেক একটা অর্ডার আছে, যার জন্য ব্যাটার আমি করে নিয়েছি। এই যে যে দুটো কিউট কিউট বাটিতে বসাবো। বাবু সাউন্ডটা কমাও, বাটার পেপার তো আমার কাছে নেই, যার জন্য সাদা কাগজে পাশটা আমি তেল বুলিয়ে বাটার পেপার বানিয়ে নিয়েছি। এ পাশটা আমি ম্যাকরোনি করব। কিউট কিউট ছোট ছোট দেখতে পাবেন, আমি এখন বসিয়ে দিই। বাবু ওটিজিটা অন করে দে তো, চলুন আমি বসাই, তারপর বসিয়ে দেখাচ্ছি। একটু ব্যাটার ছিল, তাতে এই যে কালার মিশিয়ে নিয়েছি, কালার মিশিয়ে যে পাইপিং ব্যাগে ভরে নিব। আমি কাপ নিয়ে নিয়েছি, কাপ নিয়ে পাইপিং ব্যাগটাকে এইভাবে নিয়ে নেবো, যেহেতু একটু ব্যাটার তো বেশি না, সামান্য একটুখানি, কয়েকটাই করবো আর কি, অন্যদিন বেশি করে করবো, আবার দেখাবো। এরকম করে সব বড়ির মতন দিয়ে দেবো, কি সুন্দর লাগবে ক্রিম দিয়ে ভরলে। চলুন আমি সবগুলা বসিয়ে নিই, যা তোকে বাবা ডাকছে কেন, যা। দেখছেন কি সুন্দর লাগছে, কিউট না? এগুলাকে ম্যাকরোনি বলে। আর আমি যে কেকটাও বসাচ্ছি, একই সঙ্গে বস করে দেবো সব। ওটিজিটা বেশ গরম হয়ে গেছে, এ এইয়া মেয়েকে বললাম রেডি করে দিতে, সে রেডি করে দিয়েছে, বেশ গরম হয়ে গেছে। চলুন 10 মিনিটের জন্য একটু বন্ধ করে দিই ওটিজিটা, মানে দরজাটা। কেক দুটো হচ্ছে এখনো, কেক দুটো এতটা হয়েছে, তারই মধ্যে আমার এগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি এই যে পেপার থেকে। পেপারটাই কেমন করে দাগ হয়ে গেছে, পেপারে বস করিয়েছিলাম, তো এগুলো ঠান্ডা হোক, দিয়ে ক্রিম করে ম্যাকরোনি বানাবো। আমি কেকগুলো বসিয়ে দিয়েছিলাম, এই যে কেকগুলো হয়ে গেছে, এক্ষুনি বানাবো। বাবু সোনা ঘুমিয়েও গেছে চিৎপটাং দিয়ে, আর মেয়ে আর তার বাবা মিলে বসে বসে সারা দুপুর ধরে আমার ডিএনএ তৈরি করলো, ঠেকাছে ডিএনএ। আর বন্ধুদের রংচঙার ডিএনএ হয়েছে, আর আমার মেয়ের হয়েছে ফ্যাকাশে ডিএনএ প্রজেক্ট আর কি। আরও অনেক কিছু বাকি আছে, কি বাকি আছে বাবা? সবই বাকি আছে, সবই বাকি আছে, মানে প্রজেক্ট আর সব প্রজেক্ট বাকি আছে, খালি এই ডিএনএটি হয়েছে। কীর্তন করছে বাপে যে সারা দুপুর ধরে। চলুন আমি এবার ক্রিম ফাটি, কেক করি, খেলা করছে, গ্রুপে বন্ধুদেরকে পাঠাতে হবে তার। একটা ফটো তুলে দিই, হ্যাঁ একটা প্রজেক্টও নিজে করেনি, সব বাবা করে, নাম্বারটা বাবাকেই দিয়ে দিবি। যে আংটিগুলো সেদিনে দেখাচ্ছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর, কম কম সোনাই, বেশিও সোনা নেই, একবারে দেখতে খুব সুন্দর। আমার নেই কিন্তু এই আংটিটা, আর এই যে এই হাতটা করলো, সরো হাতটা সরাও তো দেখি, কি সুন্দর না, নিজেই করলো, নিজেই গাঁথলো, লকেটটা খুব সুন্দর, দারুণ, লকেটটাও করলো। বাবু সোনা এখন ঘুমাচ্ছে, বললো একটু দেখ এগুলো প্যাক করে দিবে আর কি, বাহ যা পড়ে গেলো, শুধু আমার হাত থেকে পড়ে যায়, এগুলো প্যাক করে রেখে দিবে, মানে দোকানে দিয়ে দিবে, আমি একটু দেখে নিলাম আর কি। লকেটটা খুব সুন্দর জানো, দারুণ দেখতে। না আমি এবার যাই কেকটা বানাই, কি কিউট না, এই যে কিউট ছোট ছোট কেক।
তো এটা কিউট ছোট ছোট, আমি কয়েকদিন আগে কতগুলো কেক ছেড়েছিলাম না, ওগুলো সব কিউট কিউট ছোট ছোট কেক ছিল, সেগুলো আমি ফেসবুকে দিয়েছিলাম। ফেসবুক থেকে আমার ফেসবুক ফ্রেন্ড এটা অর্ডার দিয়েছে, খুব বড় না, একদম মানে হাফ পাউন্ড, মানে ওয়েটটা কত হবে, ওয়েটটা 300 মতন হবে। তো সেই কেকটা এখন বানাচ্ছি, তাদের বাড়িতে মেম্বারও কম, সে আর তার মেয়ে আর একটা তো ছোট্ট 4 মাসের বাচ্চা, তাহলে কে খাবে কেকটা? নিশ্চয়ই মেয়েটা একটুখানি খাবে। তো ওটা ছোট্ট কেক বললো, আমি এখন ছোটোগুলো বানাই, যাদের বাড়িতে একজন দুজন তারা নেওয়ার জন্য। আমার করতেই ভালো লাগে, করতে এটা করে আমি ইউটিউবে ভিডিও দেব, বড় বড় করতেও সময়। তো যাই হোক, এই ছোটো কিউট কেকটা বানাচ্ছি আমি, এটা বানিয়ে আবার দিতেও যেতে হবে। আর এমনিতে স্কুলে বন্ধু টন্ধু সেরকম কিছু নেই, কারণ যখন পড়া ছেড়েছিলাম তখন তো ফোনই ছিল না, ফোনটা অ্যাভেলেবেল হয়েছে তো আমার বিয়ের পর 2007-06-07 থেকে। তো স্কুলে যখন পড়তাম বন্ধু বান্ধব তো ছিলই না কিছু, দু একজন ছিল, তাও দূর দূর, কোনো কারোর সঙ্গে কারো দেখা নেই, এখন তাদের মুখই ভুলে গেছি। কিন্তু এই কেক বানাতে পেরে, পিজা বানাতে পেরে অনেক বন্ধু হয়েছে, তারপর আবার এখন ইউটিউব করতে পেরে ফেসবুক ফ্রেন্ড, মানে যত দিন যাচ্ছে ভেবেছিলাম বন্ধু বান্ধব বোধহয় লাইফে আসবে না, কিন্তু এসেছে। তো অনেক বন্ধু বান্ধব হয়েছে, বন্ধু মানে ছেলে বন্ধু বলছি না, মেয়ে বন্ধু, কারণ আমার ফেসবুকে যদি কোনো ছেলে হাইফাই করে, বেশি হাইফাই করলে আমি তাকে ব্লগ মেরে দিই, আর বেশি গল্প করার আমার সময় থাকে না, তো যেরকম মুডেই কথা বলুক না কেন। তো যাই হোক, এটা যে নিচ্ছে তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তারও আমার মেয়ের মতন একটা বড় মেয়ে আছে, আমার মেয়ে আর আমার ছেলে 10 বছরের ডিফারেন্স, তার ছেলে মেয়ে আবার 13-14 বছরের ডিফারেন্স, তাই যখনই ফোন হয় হাসতে হাসতে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে যায় তার সঙ্গে। যাই হোক, ওরকম আমার এত কাস্টমার রয়েছে, বন্ধু কাস্টমার, কি বলবো, এই কেকটা আরও ছোটো হতো কিন্তু যার জন্য ওর জন্য করছি বলে একটু আমি তাও বড় করে দিলাম। আর এমনি সামনাসামনি হলে, অচেনা খদ্দার হলে ওর বাবা যেয়ে দিয়ে চলে আসে, চেনা জানা যদি খুব ভালো রিলেশন থাকে আমিই যাই যেয়ে দিয়ে আসি। এটা আর ওর হাজব্যান্ডের আর কি বার্থডে, তো কেকটা বেশ ভালো লাগছে, এর আগেও একটা করেছি এরকম, সেটার দেখেই এটা বলেছে করে দিতে, বেশ সুন্দর লাগছে, ছোটো রকম, ফোনে যতটা না ভালো লাগছে না, সামনে ততটাই সুন্দর। লোকের কি বলুন তো, বাচ্চাদেরকে স্কুল নিয়ে গেলে অনেক বন্ধু বান্ধব হয়, আমার এইসব কাজের বন্ধু বান্ধব, এই কেক পিজারই এই বানাতে বানাতেই সব বন্ধু বান্ধব হয়েছে, তার কারণ মেয়েকে বেশি আমি স্কুল ছাড়তে যেতাম না, ছেলেকে এখন ছাড়তে যাই। চলুন, এটা তো হয়ে গেছে, এবার বাচ্চাদের জন্য একটু এই যে ম্যাকরনি বানিয়েছি, ছোটো ছোটো দুটো কেক দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো কেকগুলো বসিয়েছিলাম, সেগুলারই একটু ক্রিম দিয়ে বস টিপে দিচ্ছি, একটু ফ্রিজে রেখে দিলেই সেট হয়ে যাবে, ভালো লাগবে ওদের খেতে। সেই যেমন লটি চকোপাই হয় না, সেই রকমই লটি চকোপাইটা সাইডে চকলেট দেওয়া থাকে, ওদেরকে তাই বলেছি, এত কিনে এনে খায়, দুবেলা দু ভাই বোনে চারটে, মানে ও দুটো চারটে লটি চকোপাই কিনে এনে খায়, লেস কুরকুরে, শুধু এরা না, এদের মতন সব বাচ্চারাই খায় জানি তো, মনে হয় যেন খাচ্ছে না, আমার ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে আমি যদি বানিয়ে দিতাম খুব ভালো হতো, তাই মেয়েকে বলেছি থাম আমি এগুলো বানিয়ে রাখবো, এক আর লটি চকোপাইটা চকলেট দিয়ে বানিয়ে আমি র্যাপিং পেপারে মুড়ে ওদের জন্য রেখে দেবো। ব্যাস এগুলো হয়ে গেছে, একটু ক্রিম বেঁচেছে, ওই যে দেখছেন ব্যাগটাই রয়েছে, বাটিতেও রয়েছে, ছেলের জন্য একটু ভাবছি আইসক্রিম বসিয়ে দেবো, বাটারস্কচ আইসক্রিম, বেশি ছিল না কেক, মানে ক্রিম, অন্যদিন যখন বানাবো দেখাবো। তো এটা একটুখানি ডিপে রেখে দেবো, ছেলে খেয়ে নিবে পরে যখন মন যায়। তো চলুন, এগুলো তো সব হয়ে গেছে, রেখে দিই, আমি কেকটা দিতে যাই। আর বলবেন না, কেক দিতে বেরোচ্ছি আর আমার কাকুর মেয়ে এসছে, মাঝে সাঝে দেখেন, সেই কার্তিক পুজোয় গেছিলাম, যাই হোক সেই বোন এসছে, আমি এবার কেক দিতে যাব না, ওর সাথে কথা বলবো, অনেকদিন পর এলো, যাওয়া আমার উচিত না, কিন্তু কি করব বলুন তো, আমাকে তো কেক দিতে যেতে হবে, অনেকটা দূর, দু থাকের কেক, ওর বাবা নিয়ে যেতে পারবে না যদি ঘেঁটে যায়, যার জন্য ওকে বোস করে দিয়ে আমি গেছি, আর ভিডিও করতে পারিনি, দৌড়ে গেছি, দৌড়ে এসছি। কাকুর মেয়ে এলো, গেল, বোন এলো ছেলেকে নিয়ে, তাকে নিয়ে ডাক্তারখানা গেলাম, এলাম, এসে যে বাবুসানার জন্য একটু দুধ নিচ্ছি গ্লাসে করে খাওয়াবো বলে, কাজের শেষ নেই। আর এই যে এদিকে ময়দাটা মেখে দিয়ে গেছিলাম, পরোটা করবো আজকে, বড় বড় লেচি করেছি, মেখে দিয়ে ডাক্তারখানা গেছিলাম,
বোন পোটার গায়ে কি সব বেরিয়েছে, তার জন্য আমার এখানে যেখানে আমার ছেলেকে দেখাই সেই ডাক্তার কাকুর কাছে নিয়ে গেছিলাম আর কি। আর এই যে কুমড়োর তরকারি হয়ে গেছে, ব্যাস সন্ধ্যে থেকে বোনরা এসছে, মানে এত কিছু খাওয়া দাওয়া, চাউমিন রোল ফোল, পেট তো পুরো ভর্তি হয়ে গেছে। আর মনে হতো কিছু হচ্ছে না যে রাত্রে খাবো, খাবারটা করে ওর ঠাকুমাকে আর ওর বাবাকে দিয়ে দিতে পারলে বাঁচি। দেখি বাবুসানা বলেছে নিজে এঁকে রং করো, তার জন্য দাঁড়াও, তার জন্যে প্রথম দিন দাঁড়াও না, প্রথম দিন বাবুসানা এই গাছটা এঁকে রং করেছে, দারুণ হয়েছে না গাছটা, বিরাট বট গাছ এটা। আর আজকে এটি এঁকেছে, স্কুলে বলেছে একটি নতুন আবার গাছ এঁকে রং করো। এটি কী গাছ রে? সেটি ঝাপড়া গাছ, এটি ছোট্ট বাচ্চা গাছ, এ উঠতে পারলে বাঁচে, আমি যেমনি বসেছি সে ছুটতে বেরিয়ে চলে গেল। চলে চলে পাপা, তো চলুন বাবুসানাকে একটু খাই, দুধটা খাইয়ে দিয়ে তারপরে আমি রুটি টুটি করি। আজকে আবার ঘুমও পেয়ে গেছে আমার, অনেক সকাল উঠছিলাম। চলুন তাহলে আজের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবো একটা অন্য ব্লগে। বাবুসানা এখন ডামরু বাজাবে, উড়ি বাবা রে, তার আগে আমি রেখে দিই বাবা ফোনটা। হ্যাঁ করে দেবে।